السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى احكام صلاة الكسوف الكسوف لغة التغير الى السواد وفي الاصطلاح ان ضوء الشمس او القمر او بعض او بسبب غير معتاد ويقال كسفت الشمس وخسفت وخسف القمر وكسف وصلاة الكسوف سنة مؤكدة ওজাহাবা আদুল আলামা ইলা উজু বিহা আলী আমল্লা সালাম বিহা মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলামিন কিছু সালাত নামাজ ফরজ করেছেন কিছু নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যত নফুল এভাবে নামাজ বা সলাতের ভাগ রয়েছে আজকে আলোচনা করবো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সালাত নিয়ে তা হচ্ছে সলাতুল কসুফ বা সলাতুল কসুফ সূর্য বা চন্দ্র গ্রহণের সালাত সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ এই গ্রহণকে আরবি ভাষায় কসুফও বলা হয় আর খসুফও বলা হয় কসুফ কাফ সিন ফা এর মানেও হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ আর সিন ফা এর মানে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ তবে কোন ভাষাবিদরা বলেছেন যে কাফ দিয়ে কাফ সিন ফা এটা সূর্যের সাথে খাস মানে সূর্য গ্রহণ যদি লাগে তো বলো যে কাশাফাতিস আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে খা দিয়ে খাসাফাতিস খাসাফাল কমার কোরআন ক্যারিমে রয়েছে চন্দ্র গ্রহণের ক্ষেত্রে খা দিয়ে রয়েছে তবে একটির প্রয়োগ অন্যটির ক্ষেত্রে হয়েছে অর্থাৎ সূর্য গ্রহণের ক্ষেত্রে কাসাফা খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও কাসাফা আর খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে বলছেন লেখক আহ সালাতিল কসুফ সূর্য বা চন্দ্র গ্রহণের সালাতের বিধিবিধান বা আল কাম কসুফ গাতান কসুফের শাব্দিক অর্থ আরবি ভাষায় আর এলা সওয়াদ সূর্য বা চন্দ্র কালো হয়ে যাওয়া সূর্য বা চন্দ্রের এমনিতে এটা হচ্ছে শরীয়তীয় ভাষায় চলে গেলাম এমনি কসুফ কসুফ মানে হচ্ছে কোনো কিছু কালো হয়ে যাওয়া হ্যাঁ অন্য রং ছিল সেটা যদি কালো হয়ে যায় সেটা কি বলে কসুফ বলা এটা হচ্ছে শাব্দিক অর্থ আবিধানিক অর্থ অফিল পরিভাষায় কসুফ বা সূর্য চন্দ্র গ্রহণ এটা কাকে বলে কমার সূর্য অথবা চন্দ্রের জ্যোতি আড় হয়ে যাওয়া আমাদের থেকে আড়ে হয়ে যাওয়া আবা দিন অথবা পুরো সূর্য পুরো চন্দ্র অথবা আংশিক সূর্যের কিছু অংশ চন্দ্রের কিছু অংশ বিশ্বভাবীন গাইর ও সাধারণ অসাধারণ কারণে এমনি সাধারণ কারণে সাধারণ কারণ এমনিতে অনেক সময় হ্যাঁ সামনে মেঘ আসলো কি হয়ে গেল আর সূর্য দেখা যায় না চন্দ্র দেখা যায় ঠিক না অথবা ধুলো বালির কারণে খুব ধুলো উড়ছে এই এলাকায় যে যারা বসবাস করেন দাম সৌদি আরব পূর্ব এলাকায় জানেন যে এখানে কেমন ধুলো উড়ে গোবার তখন কিছুই দেখা যায় না এগুলো হচ্ছে সাধারণ কারণ আর অসাধারণ কারণ হচ্ছে আল্লাহ ধরনের যে কারণ রয়েছে সূর্য এবং চন্দ্রগ্রহণের যেটা বলবে যে সূর্য চন্দ্রগ্রহণ কেন হয় দিক থেকে আরবিতে বলা কাঁসাফাতি শামস ও খাসাফাতি শমস সূর্য গ্রহণ লেগেছে কাফ দিয়ে বলা হয় আর খা দিয়ে খাসাফাতও বলা হয় সূর্য শামসটি আরবি ভাষায় স্ত্রী ও এই জন্য খাসাফাত বা কাসাফাত আর চাঁদের ক্ষেত্রে বলা হয় খাসাফাল কামার ও কা কামার দুটোই হয় যদি কোরআন করিমে খা দিয়ে উল্লিখিত হয়েছে কসুফ বা সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজের হুকুম কি ফরোজ অজেব না সুন্নাতে মক্কাদা না শুননাতে গায়ের মক্কাদা কি বলুন তো দেখি আপনার হ্যাঁ সুন্নতে মক্কাদা এমন শূন্য যার তাকিদ রয়েছে শুননাতে মক্কাদার অর্থ হচ্ছে এমন শূন্য যে সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম আদায় করেছেন এবং আদায় করতে বলেছেন তাগিদ করেছেন তাগিদ ও সলাতুল কসুফ সোন্নতের মোয়াক্কাদা কসুফের সলাত হচ্ছে সন্ন্যাতে মোয়াক্কাদা ওয়াজাহা বাবা আদুল ওলামা এলা অজু এটা হচ্ছে অধিকাংশ আলমাদের মত যে সোন্নতে মোয়াক্কাদা কিন্তু কিছু কিছু আলমারা এই মত পোষণ করেছেন যে সূর্য চন্দ্র গ্রহণের সলাত পড়া ওয়াজিব ওয়াজীব আর ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই সঠিক মতে যেটা বাধ্যতামূলক করণীয় অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ওয়াজেব অথবা ফরজ কেন তারা ওয়াজেব ফরোজ বলেছেন লে আমিন নবী সাল্লাম ইহা কারণ সুদুর নবী সাহা পড়েননি বরং পড়ার সাথে সাথে হুকুম করেছেন যে তোমরা কি করো ফসাল্লু তোমরা যখন এইরকম সূর্য চন্দ্র গ্রহণ দেখবে তখন তোমরা কি করো সালাত আদায় করো ফসাল্লু আর কোনো রয়েছে ফাফজাও এলা সলাতে ঝাঁপিয়ে পড়ো নামাজে নামাজে ঝাঁপিয়ে পড়ো দৌড় দাও নামাজের দিকে এসব হুকুম যখন করা হয়েছে তখন সেটা আর সুন্নত নাই তাদের কাছে কি অজে ফরজ অজে ফরোজ একদল ওল আমাদের কথা বলছে দ্বিতীয় মত গুরুত্বপূর্ণ নামাজ যদিও সেটি সঠিক মতে সুন্নতে মহক্কাদার হাদিসগুলো আসবে যাতে নবীকানিম সাল্লাহ ইসাল্লাম সালাত আদায় করতে হুকুম করেছেন ওয়ালাহা সূর্য চন্দ্র গ্রহণের দুটো কারণ রয়েছে দুটো কারণ রয়েছে সাবাবন শরী এই অনুফুল তখফিফুল এবাদ ও সাবাবন কাউনি সূর্য বা চন্দ্র যে গ্রহণ লাগে এর দুটো কারণ রয়েছে একটা হচ্ছে শরীয়তগত কারণ মানে বিধানগত শরীয়তের বিধানে ওর একটা কারণ রয়েছে নবী কারিম সাল্লা যে কারণটি হাদিসে উল্লেখ করেছেন আর একটা হচ্ছে সৃষ্টিগত কারণ সাবাবন কৌনি সৃষ্টিগত কারণ সৃষ্টিগত কারণ সব ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের মরণ হবে এটা লেখা আছে কিনা কোরআন হাদিস আছে কিনা আছে হবেই যদি কিছুই না ঘটে কোনো দুর্ঘটনা তো বিছানায় মরতে হবে হ্যাঁ মরণ হবে কিন্তু এই মরণের বিভিন্ন সময় বিভিন্ন কারণ তৈরি হয়ে যায় এটা হচ্ছে কি সৃষ্টিগত কারণ এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা এরকম কিছু আর কিছু হয়ে গেল এর ফলে মারা গেল আঘাত ছিল পড়ে গেল ওটাও দুর্ঘটনা তো বলছেন যে একটি কারণ হচ্ছে সূর্য বা চন্দ্রগ্রহণের সেটা হচ্ছে সংক্ষেপে ওহ আত্মা ফিফুল এ সেটা হচ্ছে বান্দাদেরকে মানবজাতিকে ভীতি প্রদর্শন মানুষকে কি করা ভয় দেখানো সতর্ক সাবধান করা যে দেখো এই যে দেখছো না সূর্যের আলো নেই আলোহীন হয়ে গেছে চন্দ্র আলোহীন হয়ে গেছে এমন একটা সময় আসবে যে সেই সময় চিরকালের জন্য চন্দ্র সূর্যের আলোকে ছিনিয়ে নেওয়া হবে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে আসমান জমি সব ধ্বংস হয়ে যাবে আর তোমাকে আল্লার সামনে হাজির হইতে হবে হিসাব দেওয়ার জন্য মানুষকে ভয় দেখানো এটা হচ্ছে শরীয়তগত হ্যাঁ কারণ এই সূর্য চন্দ্র গ্রহণ দিয়ে ক্যামতের দিনে যে সেই দিন চন্দ্র খসে পড়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে যার শুবের হ্যাঁ সূর্যকে কি করা হবে আলোহীন করে দেওয়া হবে আলো ছিনিয়ে নেওয়া আল্লাহর বান্দাদেরকে বা মানব জাতিকে ভয় দেখানো এটা হচ্ছে শরীয়তি কারণ অশন কৌনি সৃষ্টিগত কারণ কেন হয় যেটা বিজ্ঞান বলে সেটা হচ্ছে ওহ ওয়াহাইলু আর কামার বিন্নিস বাতিল এটা হচ্ছে চন্দ্র গ্রহণ আর হচ্ছে সূর্য গ্রহণ ওয়াহাইলু লাতাল কমার বাই না শ্যাম সে ওয়াল আর দে বিন্নিস বাতিল বলছেন যে জমিন চলে আসা সূর্য এবং চন্দ্রের মাঝে সূর্য আর চন্দ্রের মাঝে কি চলে আসলে সবকিছু নিজ নিজ কক্ষে চলতে আছে ঠিক আছে না তো সূর্য আর চন্দ্র দুটো যা আছে চন্দ্র কিসের আলো নিচ্ছে সূর্য থেকে আলো নিচ্ছে সামনে মাঝখানে পড়ে গেল কে পৃথিবী তখন আর চন্দ্র কি পাচ্ছে না আলো পাচ্ছে না চন্দ্রগ্রহণ ক্ষেত্রে ওয়া হাই তাল কামার বায়না শামসেওয়াল আর্দ এই জমিনের ওপর কিসের আলো পড়ছে সূর্যের আলো পড়ছে আমরা যে পৃথিবীতে দিন হচ্ছে আর সব কিছু দেখছি রাতে অন্ধকার দিনে আলো তো এইটা সূর্যের আলোতে না তো এই পৃথিবী এবং কিসের মাঝে সূর্য আমাদের উপর আলো দিচ্ছে হ্যাঁ এই সূর্য আর পৃথিবীর মাঝখানে কি চলে আসে চাঁদ চলে আসে যখন চলে আসে তখন কি হয়ে যায় আর ওই যে সূর্যের দেখতে পাই না যদি পুরোটা হয়ে চলে আসে তখন কি হয়ে যায় পুরো আমরা সূর্যের আলো দেখতে না কালো হয়ে যায় আর যদি আংশিক হয় তাহলে তখন আংশিক মনে হয় তো এইভাবে সূর্য এবং চন্দ্র গ্রহণ হয়ে থাকে রসুল্লাহ সাল্লামের আমলে সূর্য গ্রহণ হয়েছে বলছেন আলাম্মা কাসাফতাম সুফি আহদে রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ জামা নাই যখন সূর্যগ্রহণ লাগলো খারা মসজিদে মুসরে ফাজি আন এজুর রে আহ রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে ছুটলেন দ্রুত বেগে এবং যে আল্লাহর ভয়ে কি জানি আল্লাহর আজাব না হয় কি জানি কেয়ামত না হয়ে যায় কারণ কেয়ামত সম্পর্কে আল্লাহ কাউকে জানাননি যে এতদিন পরে হবে নবিয়ে করিম সাল্লা সাল্লাম ভয় করেছেন যে কি জানি কিয়ামত না হয়ে যায় আর আমাদের তো মোটেই ভয় লাগে না পাপ করিয়ে যাচ্ছেন তবা নেই কখন যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে যায় সেই দিন সারা পৃথিবীর মানুষের সামনে তবা দরজা বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমিয়ে যাচ্ছেন বিনা তবাত বিনা সংশোধনে এমন ছুটেছে রসল উল্লাহ ইসলাম মসজিদের দিকে যে এজুর ও রেদা আহুদ তার চাদর হ্যাঁ ঝুলছে শরীর থেকে চাদরের খবর নেই চাদর গায়ে দিয়ে থাকলে অনেক সময় চাদর তো গায়ে ঠিক না কিন্তু যখন মানুষ দ্রুত ছুটে তখন চাদর এইরকম হয়ে যায় হ্যাঁ খবর নেই ঝুলছে চাদর এই অবস্থায় রাসুল্লাহ কোন দিকে ছুটেছেন মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য না সেখানে গিয়ে নামাজ পড়ালেন লোকজনকে কি করলেন লোকজনের সাথে সলাত আদায় করলেন ও আহবার আহম কত রাকাত বিস্তারিত আসছে এবং তাদেরকে জানালেন যে আন্নাল কুসুফ আয়াত আয়াতিল্লা সূর্য বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি নিদর্শন নিদর্শন মানে হচ্ছে আয়াতুন মানে আয়াত দুই প্রকার যেমন একটু আগে বললাম যে সূর্য চন্দ্রগ্রহণের কারণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে শরীয়তগত একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত ঠিক আয়াত দুই প্রকার একটা হচ্ছে শরীয়তগত আয়াত আর একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত আয়াত মানে করিমের আয়াত বা বিধিবিধান ইসলামের কোন বিধিবিধান হুকুম হাকাম হোক তোমার জানা আছে তুমি যে জানা না তাকে জানিয়ে দাও শিখিয়ে দাও আয়াত অনুসার এই শরীয়তগত আয়াত করানি করিমের আয়াতগুলি অথবা নবী সাল্লামের হাদিসের কোন মাসাইল কাউকে জানাচ্ছেন সেটাও বিধানের অর্থে ওতে সামিল কিন্তু আসল আয়াত হচ্ছে কোরআনে করিমের আয়াত এটা হচ্ছে শরীয়তি আয়াত আয়াতকে আয়াতই বলি আমরা কোরআনে তাই না আর আরেকটি হচ্ছে সৃষ্টিগত আয়াত সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন নিদর্শন কাকে বলা হয় নিদর্শন যা দিয়ে কোনো কিছুকে জানা যায় তো এগুলি আল্লাহর নিদর্শন যখন বলবো তো আল্লাহর নিদর্শন মানে জাদি আল্লাহ সম্পর্কে জানা যায় কোরআন করিমের আয়াত দিয়ে আমরা আল্লাহকে জানি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি তাই না করিম হাদিসের বিধিবিধান দিয়ে হ্যাঁ কি জানি আল্লাহ সম্পর্কে আল্লাহ আহাদানিয়া সম্পর্কে আল্লাহ বহবন্দী সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানি এটা হচ্ছে শরীয়তগত নিদর্শন দিয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে জানলাম সৃষ্টিগত আয়াত মানে পৃথিবীতে এমন কিছু ঘটা ঘটেছে বা ঘটছে বা ঘটবে যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে জানা যেতে পারে যার মাধ্যমে আল্লাহকে জানা যায় যে এসব এমনিতে হয়নি প্রাকৃতিক নয় এসব কর্নেওয়ালা কেউ আছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ যেমন রাত আল্লাহ নিদর্শন কে রাতের অন্ধকার নিয়ে আসো দিন কে নিয়ে আসো দিন নিদর্শন তাই না এই যে মানুষের সৃষ্টি নিদর্শন অফিল আর যে আয়াতুলিল মকে নিন বলছেন জমিনে পৃথিবীতে বিশ্বাসীদের জন্য কি রয়েছে বহু নিদর্শন রয়েছে ইনদাফি খালকে সামাওয়াত ওলাল জখতে লাফিল্লা ইল ওয়ানাহারিলা আয়াতের লউরি আলভাব জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহকে চেনার উপায় রয়েছে ফিখালকে সামাওয়াতে বলার যে আকাশ সমূহ পাহাড় পর্বত হয়ে গেছে হ্যাঁ নাস্তিক যদি বলে যে বিশাল বিশাল আকাশ আর জমিন আর পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর হ্যাঁ আর জল স্থল সবকিছু গাছপালা পশু পাখি সবকিছু হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে কি হয়ে গেছে হয়ে গেছে তো আমি যদি বলি যে এই মোবাইলটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে আর প্রাকৃতিক ভাবে এখানে আমার টেবিলে চলে এসছে বিশ্বাস করবেন না আমাকে পাগল বলবেন ভাই আমাকে পাগল বলবেন না না বলে আমাকে পাগল মনে করেছেন আপনি কি বোঝাচ্ছেন আপনি বাঙাল বোঝাচ্ছেন বলবেন না জি হ্যাঁ তাই জন্য নাস্তিকরা হচ্ছে পাগল বুঝলেন এবারে আয়াত সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহকে জানা যায় আল্লাহর দিনকে জানা যায় আল্লাহর বিধি বিধান বিধানগত আয়াত আর সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহ সম্পর্কে স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তো এই যে চন্দ্র আলোহীন হয়ে গেল সূর্য আলোহীন হয়ে গেল এই যে বিশাল একটি বিষয় তা দিয়ে এটা স্পষ্ট হয় যে এগুলি হওয়ার পিছনে কোন শক্তি আছে যে শক্তিটা হচ্ছে কুদরাতুল্লাহ আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত তিনি আল্লাহ বাহ আল্লাহ তিনি আল্লাহ তো নবিয়া করিম শাহসাল্লা বলেছেন আন্নাল কসুফা আয়া তুমি না আয়া তিল্লাহ এই সূর্যগ্রহণ হচ্ছে বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি অন্যতম নিদর্শন ইয়োহা ওয়েফুল্লাহ বেহি এবাদ বান্দাদেরকে আল্লাহ ভীতি প্রদর্শন করেন ভয় দেখান সতর্ক সাবধান হওয়া কখন সারা পৃথিবী চিরক কালের জন্য অন্ধকার হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওয়ান্নাহ কাদিয়া কোন সবাবা নজুলে আজাবিন বিন্যাস আর হতে পারে যে এইটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির পাপের কারণে তাদের উপর আজাবের কারণ হ্যাঁ আজাব আসতে পারে বিশাল কোন রকমের একটা ধ্বংস হতে পারে কিছু ও আমারা বেমাজিল এবং রসুল্লাহ নির্দেশ দেন যে এই যে দেখা গেছে সূর্যগ্রহণ গ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা কোনো বিচিত্র নয় যেটা আল্লাহর আজাব হইতে পারে এই আল্লাহর আজাব যাতে করে দূরীভূত হয় সরে যায় এমন না হয় যে বড় কিছু বিপদ আপদ আসছে আমরা তো ভাবি না যে এটা আজাব হইতে পারে যেমন আদ সম্প্রদায় কিভাবে ধ্বংস করেছিল আল্লাহ রাবুল আলমিন আরব দেশে এখনো যদি মেঘ দেখে আকাশে আর বৃষ্টি হব হব কি যে খুশি আরব ছেলেদের সাথে বা আরব লোকদের সাথে মিশে দেখবেন আর তাদের সাথে মিশার দরকার নাই দেশে এত বৃষ্টি দেখতে পান এখানে গোটা বছর বৃষ্টি পান না একদিন যদি বৃষ্টি হয় তাহলে আপনাকে আমাকে কত আনন্দ লাগে লাগে না লাগে না তো আকাশে যদি মেঘ দেখি আরব দেশে আমরা দীর্ঘদিন যারা থাকছি কত আনন্দিত হই আমরা বৃষ্টি হবে গোটা বছর বৃষ্টি দেখিনি সৌদি আরবে এসে বৃষ্টি দেখিনি নতুন এসে এক বছর হয়ে গেল বৃষ্টি দেখার জন্য কত যে তার কৌতূহল এই আদ সম্প্রদায় যখন দেখেছা রাও আর এদ লাউদিয়াতে সুরে হাঁকা রয়েছে মেঘ উঠেছে ঘন মেঘ মেঘ মালা দেখে তাদের খুশির শেষ নেই আরো জন না আরে মেঘ উঠেছে অবশ্যই হবে খুশির শেষ নেই জাতির আল্লাহ বলছেন যে খুশি হয়েছ এটা তোমাদের জন্য রহমতের মেঘ না বল তুমেহি বল তুমি রে হন সি হাজাবন আলিম যার জন্য তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে ওই নবীকে চ্যালেঞ্জ করছিলে হ্যাঁ আর সম্প্রদায়ের নবীর নাম কি ছিল হুদ আলাইলাম তারা চ্যালেঞ্জ করতো কোথায় হুদ তুমি যে মাঝে মাঝে আমাকে ধমকা চমকা যে কখন আজাব চলে আসবে কখন আজাব চলে তবা করো কালিমা পড়ো আল্লাহর প্রতি নিয়ে আসো কই তোমার আজাব আসে না কেন আল্লাহ বলছে ওই যে তাড়াহোড়া করছিল না কই কই বলছিলে এই ঝঞ্ঝা বায়ু ঘূর্ণিঝড় ফিয়া আযাবুন আলীম যাতে মর্মান্তিক মেঘমালা যদি আজাবে রূপান্তরিত হতে পারে সেটা আজাব ছিল কিন্তু ওরা ভেবেছিল যে আল্লাহ এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আল্লাহর আজাব হতে পারে না এটা বিশাল ব্যাপার এটা তো মেঘমালার মতো না বিশাল ব্যাপার সূর্য আলোহীন হয়ে গেছে চন্দ্র আলোহীন হয়ে গেছে জি এটাকে এত হালকা দেখবেন না যেমন আমরা মনে করছি একদল তো আনন্দিত আজকাল অধিকাংশ লোক কি আনন্দ আরে দেখ 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 সূর্য চশমা তার চশমা খরিপ চলছে দামি দামি চশমা কিনে দেখ দেখে দেখে হয়তো আজাব ওই আদ সম্প্রদায় খুব খুশি হয়েছিল এরাও চশমা কিনে কেনে খুব খুশির সাথে দেখছে ওতে পারে ধ্বংস করিতে বহু জাতি ধ্বংস হয়েছে কল্পনা করতে পারিনি যে আমাদের উপরে আজাব আসতে যাচ্ছে বলছেন তাই যে নবী কারিম্লাম হুকুম দিয়েছেন যে এই আজাব যাতে দূর হয় সে ব্যবস্থা নাও সেটা হচ্ছে আল্লাহর কাছে হাজির নামাজ পড়ো সালাতের হুকুম করেছেন এক নামাজ পড়তে হবে দুই দোয়া দোয়া করতে বলেছেন ওয়ালি ইস্তেক ফার তিন নম্বর হচ্ছে তবা ইস্তেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন কয়টা হলো তিনটা চার নম্বর হচ্ছে ওয়াসা দান খায়রাত করতে বলেছেন পাঁচ নম্বর হচ্ছে ওয়াল ইদ এবং গোলামের যুগ ছিল যখন তো গোলাম স্বাধীন করো আল্লাহ সন্তুষ্টির জন্য এছাড়াও জিকির আজকার তসবি তাহলিল কোরআনের তেল আওয়াত কোরআন হচ্ছে সর্বোত্তম জিকির কোরআনের তেল আওয়াত ইত্যাদি ওয়াগাই রাজালিক মিলাল আম আলী সাল এছাড়াও অনেক নেক আমল রয়েছে নেক আমল জি যে কোনো নেক আমল হইতে পারে বিশেষ করে এই আমল এবাদবন্দিগুলি কতক্ষণ পর্যন্ত সালাদ পড়বেন হ্যাঁ তা মা কাশেফা নাস যতক্ষণ পর্যন্ত মানুষের ওপর যা এসেছে অর্থাৎ সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে সেটা সরে না যাবে দূর না হয়ে যাবে ফাফিল কুসুফে তাম্বি হুল্লিন নাস ওতাফিফুল্লা হুম এই সূর্য বা চন্দ্রগ্রহণ লাগলে এতে মানুষকে সতর্ক করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে লেয়ার জিউ এর আল্লাহে ওয়ুরাফেবুহ যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহকে ভয় করে আল্লাহর মোরাকাবা হচ্ছে আল্লাহ দেখছেন আল্লাহ সবকিছু জানছেন এটা হচ্ছে শরীয়তি মরাকাবা আর এটা হচ্ছে ভণ্ডদের মোরা পীরদের মোরাকাবাদ মানে ধ্যান ওই হিন্দুদের টার্মগুলি নিয়েছে আর তো এটাকে মোরাকাবা তারা বলে আর সেটা হচ্ছে হিন্দুদের ভাষা হচ্ছে ধ্যান করা হিন্দুদের স্বাদু সন্ন্যাসীরা ধ্যান করে আর পীর পীর সাহেব মোরাকাবাতে বসে আছেন মোরাকাবা না এগুলো হচ্ছে বিদাতি মোরাকাবা আর শরীয়তে মোরাকাবা রাখাবা ইয়ে মানে পর্যবেক্ষণ করা আল্লাহ আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছে সবকিছু দেখছেন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলামিনের দৃষ্টির বাইরে না তার জ্ঞানের বাইরে না তাকে থেকে কোনো কিছু লুকাইতে পারি না যেমন বিশ্বাস বলেছেন এহসান হচ্ছে যেমন ভাবে আল্লাহর ইবাদত করে যে জানো তুমি আর তুমি আল্লাহকে যেন দেখছো আর যদি তা না হয় তো কমপক্ষে এতটা একই রাখো কি যেখানেই থাকি না কেন সবসময় আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আল্লাহর সামনে সব হচ্ছে যা পাপ হচ্ছে সব কিছু কিন্তু আল্লাহর সামনে হচ্ছে যে বাপ মায়ের সামনে পারছেন না এখানে কেউ পারবেন এই খুলেন তো একটা মহিলার ছবি এই লোকগুলি সামনে কেউ খুলবেন না যতই খারাপ লোক হন খুলবেন না এখানে কারণ একটা দিনের মজলিস আছে মানুষকে তো লজ্জা লাগে কিন্তু আল্লাহকে বলে লজ্জা লাগে না আল্লাহ তো সব দেখছেন এটা হচ্ছে মোরা শরিয়তে মুরাকাবা মোরা আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহর দিকে ফিরে আসে ও কানুফিল জাহিলিয়াতিয়া তাকে দুন জাহিলিয়াতের যুগে কাফের মুশেকদের একটি ভ্রান্ত ধারণা ছিল যে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে পৃথিবীতে বড় ধরনের কিছু ঘটলে সেটা হচ্ছে হয় কোনো বড় ব্যক্তি মারা গেছেন অথবা কোন বড় ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে জন্ম নিয়েছেন কারো জন্মের খুশিতে এইরকম সূর্যচন্দ্রের অবস্থা হয়েছে অথবা কারো মৃত্যুর শোকে সূর্যচন্দ্র আলোহীন হয়ে গেছে আর ভাগ্য চক্রে নবী সাল সাল্লামের আমলে যেই দিন সূর্য গ্রহণ লাগে ওই দিনে নবী সাল্লাহ সাল্লামের প্রিয় ছেলে এব্রাহিম রাজিয়াল্লাহান ইব্রাহিম ছেলে ছেলে নবী সাল্লামের তার এতেকাল হয় এই নবীর ছেলের কাফের মুশ্রেকদের যে ভ্রান্ত ধারণা ছিল তার বাহ্যিক সমর্থন হয়ে যায় কথা তো ঠিকই তাহলে নতুন নতুন যারা নিউ মুসলিম হয়েছে এখন দুর্বল মানে আছে ওরা মনে মনে ভেবে নেছে যে হতে পারে আর আমাদের বাপদাদারা যে বলতো যে কোন লোক মারা বড় কোনো ব্যক্তি মারা গেলে কি হয় শোকে শোকে সারা দুনিয়ার আসমান জমে ভেঙে পড়ে আর সূর্য আলোহীন হয়ে যায় চন্দ্র আলোহীন হয়ে যায় এই যে আজকে সূর্যের কি হয়েছে গ্রহণ লেগেছে আলোহীন হয়েছে কিসের কারণে নবী সাসলামের ছেলে মারা গেছে ন ওই জন্য এগুলি কুসংস্কার এরকম বহু কুসংস্কার আছে বহু শিরকার বেদাত আছে যেমন আমাদের মুসলিম সমাজে সূর্য চন্দ্র গ্রহণের ক্ষেত্রে পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাইরে বেরোবে না একবারে কম্বল টমল জড়িয়ে ঘরের মধ্যে ঢুকে থাকো আর তারপর কোনো কিছু কাটবে না যদি তরকারি কেটে দেয় আর মাছ কেটে দেয় তো পেটের বাচ্চা কেটে যাবে হচ্ছে কুলক্ষী বা অলক্ষী বা কুলক্ষণ কোনো কিছুকে কুলক্ষণ মনে করা বা অলক্ষী মনে করা এটাকে আরবি ভাষায় তেয়ারা বলা হয় নবী সাহেব আর তেয়ারা তো সিরকন তেয়ারা তো সেরকম কোনো কিছুকে অলক্ষে মনে করা অথবা কলক্ষণ মনে করা হচ্ছে যেমন ভোরে ভোরে বাড়ি থেকে বেরিয়েছি কুকুর দেখে দিনটা খারাপ হ্যাঁ প্যাঁচার আওয়াজ শুনেছি আজকে কে যে মরবে আমাদের হ্যাঁ এখনো মহিলারা বলতে থাকে কাকে যে নিতে এসছে কোন বালায় যে এসছে গ্রামে পেঁচার আওয়াজ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলো সব সিরক এগুলো হচ্ছে শেরক এইরকমের হাত থেকে থালা পড়ে গেছে বাড়িতে মেহমান আসছে তাহলে শিরকি আঁকি দেখে গেল অলক্ষিক লক্ষণ জি হ্যাঁ এরকম বহু শিরকি ডুবে আছে আজকালকার মুসলিম সমাজ তো বলছিলাম আসল বিষয় দিকে আছে জাহিলিয়াতের যুগে লোকেরা এই ভ্রান্ত ধারণা রাখতো যে আন্নাল কসুফা ইয়াহসল ইন্দা বেলাদাতে আজিমিন আও মাউতে আজিমিন কোন বড় ব্যক্তির জন্ম উপলক্ষে অথবা মৃত্যু উপলক্ষে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে ফাবতাল রসুর উল্লাহ আলিকালি এতে এতে কাদ রসুল উল্লাহ ইসলাম এই ভ্রান্ত ধারণাকে বাতিল ঘোষণা করলেন এটা হচ্ছে গুমরাহী ভরস্যতা অবইলে হেকমা তালে এলাহিয়া এবং আল্লাহ রব্দুল আলমিনের যে এতে রহস্য হেকমত রয়েছে হেকমা তত্ত্ব রয়েছে জি রহস্য যে কেন সূর্য চন্দ্রগ্রহণ হয় তা বর্ণনা করলেন সেটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতার বহি প্রকাশ ঘটান হ্যাঁ সুতরাং যে আল্লাহ বিশাল সূর্যের আলো ছিনিয়ে নিলেন চন্দ্রের আলো ছিনিয়ে নিলেন সে আল্লাহ তোমার সক্ষম তোমাকে হাজির করতে সক্ষম তোমার হিসাব নিতে সক্ষম হ্যাঁ তুমি যেখানে পালাও না কেন আল্লাহর সামনে হাজির করবেন ইত্যাদি ইত্যাদি এইরকম বহু শিক্ষার বিষয় রয়েছে সকাল রাওয়াল বোখারি মুসলিম সেই বোখারি মুসলিমে হাদিস বর্ণনা করেছেন এই দুই এমাম আবু মসুদ আল আনসার আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস বলছেন ইনকা সাফাতি শামসা মাতা ইব্রাহিম ইবন নবী সাল্লাম সূর্য গ্রহণ লেগেছিল ওই দিনে যেই দিনে নবী সাল্লামের ছেলে এব্রাহিমের ইন্তেকাল হয়ে যায় ওয়াকাল আন্নাস লোকেরা তখন বলতে শুরু করে কি ইনকা সাফাতি শামসুল্লি মত ইব্রাহিম আজকে সূর্য গ্রহণ লেগেছে এই জন্য নবী সাইসাল্লামের ছেলে এব্রাহিম মারা গেছে এই জন্য ফকাল আরো সুর সরাসর শুনতে পেলেন যে এই কল্পনা জল্পনা চলছে লোকজন না বলছে এই সব কথা তখন খুদবা শুরু করলেন মসজিদ নবীতে লোকজনকে ডেকে তারপরে যে কসুফের সলাত ওটা পড়লেন আর কি করলেন এই খুদবা বক্তব্য দিলেন খুদ বা দাও সলাতুল কসুফের ক্ষেত্রে খুদবা দাও সন্ধ্যা একটা সংক্ষিপ্ত আলোচনা করবেন সেখানকার লোকের ভাষায় যাতে ওরা বুঝে খুদবা মানে আবার মন্ত্র পাঠ না বাংলাদেশে যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আরবিতে ক্ষুদা পড়ে আর যদি কি মন্ত্র পড়া হ্যাঁ হিন্দুদের বেদের মন্ত্র আর বেদাতিদের আরবি ভাষার মন্ত্র অনারব কিচ্ছু না সুতরাং জুমার খুদবা আর ঈদের খুদবা আর এই সূর্য চন্দ্রগ্রহণের খুদবা আরবি ভাষাই হইতে হবে এটা হচ্ছে এই হিন্দুদের মন্ত্র পাঠের মতো এতে কোনো লাভ না জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সেই সময় বললেন খুদবা ইন কাসাফাতিস লোকেরা বলছে ইন وقال الناس লোকেরা বলছে ইন কাসাফাতিস শামস লিমাওত ইব্রাহিম manusia বলতে শুরু করলো যে ইব্রাহিম আর এসে সেই জন্য সূর্যগ্রহণ লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না শামস ওয়াল কমার আয়াতান মিন আয়াতি আল্লাহ নিশ্চয়ই সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমূহের দুইটি বড় নিদর্শন লায়ান কাছে ফানে লে মওতে হায়া দিন ওয়ালা হায়াতেহি কারো মৃত্যুর কারণে কারো ভূমিষ্ঠ হওয়ার কারণে জন্মের কারণে তাতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় নে ফায়দার আইতুম যা লেখা এইরকম যদি পরিস্থিতি দেখো যে সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে ফাফজাউ এলা জেখি লাহ ওয়াইলা সালাত তাহলে তোমরা ঝাঁপিয়ে এসো আল্লাকে স্মরণ করার জন্য জিকির আজকারের রাজকারের জন্য আর সলাতের উদ্দেশ্যে নামাজের জন্য ওক্ত সালাতিল কসুফ সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজের টাইম সেটা শুরু হবে কখন থেকে অগ্রিম শুরু করবেন না এখনো লাগেনি শুরু করে দিয়েছেন এরকম নয় শুরু করে যখন দেখবেন যে সূর্য বা চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে আংশিক সামান্য শুরু হয়েছে শুরু করে দেবে পুরোটা আলোহীন হবে তখন না বা যতটা হওয়ার আগে হয়ে যাক তারপরে যখন মাইনাস হওয়া শুরু হবে তখন না যখন শুরু হয়ে যায় সূর্য চন্দ্রগ্রহণ তখন থেকেই সালাদ শুরু করে দেবেন কতক্ষণ পর্যন্ত চালাবেন লম্বা সলা চালিয়ে যায় এলি যতক্ষণ পর্যন্ত আলো ফিরে না এসেছে অর্থাৎ সূর্য চন্দ্রগ্রহণ শেষ না হয়েছে কারণ নবী মোহাম্মদ সাল্লাহামের হদিস আইসর আল্লাহ বলছেন ফাইজারা ফসল্লু যখন তোমরা এইরকমটা দেখবে যে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে তখন তোমরা কি করো ফসল্লু সলা আদায় করো হুকুম হলো না হলো না এই জন্য কিছু আলম বলেছেন যখন নবী সাল হুকুম করেছেন তাহলে তার হুকুম পালন করা হচ্ছে ওয়াজেব সুতরাং হ্যাঁ চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে কিছু আলামাদের মত কিন্তু অধিকাংশ আলামা বলছেন যে ফরজ হওয়ার অকাট্য কোনো শক্ত দলিল নাই যার ফলে শুধু এই শব্দগুলি দিয়ে ফরজ বা বলা যাবে না মোত্তাফকর বখারি মুসলিমের হাদিস মোগির আবিন সোবারদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে তাতে বলা হয়েছে ফাইদার আই তো মোহমা যখন তোমরা সূর্য বা চন্দ্র গ্রহণ দেখবে ফাদ উল্লাহ আল্লাহর কাছে দোয়া করো সালাত পেলাম আল্লাহ জিকির ফজকরুল ফফজ এলা জিকিল্লা তাহলে জিকির পেলাম হাদিসের শব্দগুলো দিয়ে আপনি আমলগুলো খোঁজ করেন জিকরুল্লাহ পেলাম তাই না আল্লাহর জিকির আজকার শূন্য জিকির আজকার বেদাতি জিকির আজকার নয় যে একটু মহাবতের সাথে জিকির করেন সূর্য চন্দ্রগ্রহণ হলে সে মহাব্বতের সাথে জিকির ওয়াজ মহফিলে যে বেদাতি জিকির দেশি ওইটা চলবে না বোঝা গেছে না ওটা যেমন ওয়াজ মাহফিলে বেদাত তেমনি সূর্য চন্দ্রগ্রহণের সময় যদি পড়েন সাবাম লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা বেদাত

মানে সূর্য চন্দ্রের আলো না চলে আসবে মুতফাক বোখারি মুসলিম হাদিস ওয়ালা তুকা সলাতুল কুসুফে বাদাত আর একটা মাস আল্লাহ ধরেন আপনি কাজে ব্যস্ত ছিলেন ডিউটিতে কিন্তু আমরা তাই না সূর্য বা চন্দ্রগ্রহণের সময় ডিউটি শেষ করার পর ভাবছেন যে আজকে তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারিনি এখন কাজা করিনি চলবে না না কাজা চলবে না সূর্য চন্দ্রগ্রহণের নামাজের কাজা চলবে না বলছে ওলা তুকা সলাতুল কুসুফে কৌসুফের সলাদ কাজা করা যাবে না বাদা তাজাল্লি কসুফ শেষ হওয়ার পরে সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ শেষ হয়নি এখনো কিছুটা আছে শুরু করে দেন না শুরু করে দেন আর মোটামুটি কতক্ষণ থাকতে পারে অতক্ষণে আপনি সলাদটা সেরে নেন আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে না সূর্য গ্রহণের সলাদ ইয়ে শেষ হয়েছে সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে এখন আর নেই চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে তারপর লম্বা সলাদ চালেছে না চলবে না যখন আপনি জেনে গেছেন যে সূর্য চন্দ্রগ্রহণ কি হয়েছে শেষ হয়ে গেছে তখন নামাজকে সংক্ষেপ করে দিতে হবে কেন কাজা করা চলবে না লেফাওয়াতে মাহাল তার স্থান আর নেই যেই ক্ষেত্র ক্ষেত্র একটা ক্ষেত্র তো আছে ও ক্ষেত্রটা নেই ক্ষেত্র শেষ হয়ে গেছে যেমন ঈদের সলাপ সম্পর্কে আর একটি মশলা যখন ঈদের এটা উদাহরণ দিয়ে বলছি এই মশলা বোঝার জন্য ঈদের চাঁদের খবর যদি জোহরের মাথার ওপর সূর্য আসার আগে আগে পেয়ে যান আর নামাজটা পড়ে নিতে পারেন তাহলে কি করবেন ঈদের রমজান উনত্রিশ রমজানের পরে পারে আবার প্রথম ত্রিশ ঈদুল ঈদ হইতে পারে ঠিক না খবর টবর পাননি আছে তারপরে দুপুর বারোটা সাড়ে বারোটায় যখন মাথার উপরতে সূর্য গড়ে গেছে সেই সময় খবর পাচ্ছেন যে কি হয়েছে অমুক দেশে কি হয়েছে চাঁদ দেখা গেছে ঈদ হয়েছে এখন রোজা রাখা যায় যে সারাদিনের অধিকাংশ সময় তো রোজা রাখা হয়ে গেছে আসর পরেও যদি খবর পান যে চাঁদ দেখা গেছে তাহলে কি করতে হবে রোজা ছেড়ে দিতে হবে রোজা ছেড়ে দিয়ে কি ঈদ করবেন ওই দিন না জোহর সুতরাং ঈদ পড়া জালের আগেই হইতে হবে যেটা একেবারে সকাল হলে সবচেয়ে উত্তম কিন্তু সেটা যায় যাচ্ছে নয়টা দশটা এগারোটা সময়গুলি পর্যন্ত যায় আছে কিন্তু যখনই মাথার উপর সূর্য চলে আসছে আর ঈদের সলাত আদায় করার সময় নেই সুতরাং ঈদের সলাৎ আর সেই দিন হবে না কি করতে হবে রোজা শ্যাম ভঙ্গ করে দিতে হবে সেদিন ছেড়ে দিতে হবে কারণ আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এটা রমজান নয় এটা হচ্ছে সওয়াল মাসের দিন পরের দিনে কি করতে হবে সকালবেলা ঈদ করে নিতে হবে কারণ ওর ক্ষেত্রটা শেষ হয়ে গেছে আর ক্ষেত্র নেই ওই কথাই বলছেন যে যখন সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে তারপরে যদি বলেন যে এখন তো আমি ডিউটি থেকে আসলাম তার নামাজটা পড়া হয়নি পড়েনি একটু সুন্নাতে মক্কাদা নামাজ তো যায়জ ওর জন্য না নয় এখন কারণ এখন আর টাইম নেই ফাইন তাজালল কসুফ ক্বাবলা ইয়া'লামু বিহী لم ইয়াসলুহু ফাইন তাজালল কসুফ ক্বাবলা ইয়া'লামু বিহী لم ইয়াসলুহু আচ্ছা অনেক সময় হয় কি আজকাল তো পত্র-পত্রিকাতে খবর পেয়ে যাচ্ছেন যে এতটার সময় কি হবে সূর্য বা চন্দ্রগ্রহণ কিন্তু খবর তো পাননি খবর পাচ্ছেন যে সময় সেই সময় সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আরে তো জানতাম না তো কি করবো না বলছেন সূর্য চন্দ্রগ্রহণ জানার আগে যদি কি হয়ে যায় সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে যায় লাম সালু তাহলে এর জন্য আর সলা তাদের করা যাবে না শেফাতো সলাতিল কুসুফ চন্দ্র বা সূর্য গ্রহণের সলাতের বিবরণ বা নিয়ম কানুন কেমন হবে এমনি সালাতে চাইতে পার্থক্য আছে না সেম পার্থক্য আছে তো জানেন পার্থক্য জানেন হ্যাঁ জানেন তাহলে ঠিক আছে অধিকাংশ ভাইরা জানেন আজকে ভালো করে জানেন এমনি সালাতে এক রাখাতে কত সেজদা দুই সেজদা রুকু কয়টা এক রুকু কিন্তু কসুফে হ্যাঁ দুই সেজদা ঠিক ওইরকমই দুই রুকু সোরা হা। দুইবার করে পড়তে হবে কেরাত দুইবার করে করতে হবে জি দিয়ে দিলাম প্রাথমিক এখন আসেন জি হ্যাঁ বলছেন যে সলাতুল কসুফ হচ্ছে এরকম হে আই ও সাল্লি রাখা তাই দুই রাকাত সলাত কসুফের নামাজ তাহলে কত সূর্য চন্দ্রগ্রহণের নামাজ হচ্ছে দুই রাকাত আচ্ছা এতে তেলাওত উচ্চ স্বরে হবে না আসতে রাত্রে চন্দ্রগ্রহণ তখন তো উচ্চ স্বরে হবে রাত্রে নামাজ উচ্চ স্বরে কিন্তু দিনে যদি হয় দিনে হইলে উচ্চ স্বরে যেমন ঈদের সালাদ উচ্চ স্বরে জুমার সালাদ দিনে উচ্চ স্বরে ঠিক তেমনি সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে কি উচ্চ স্বরে স্বরে তেলাওয়াত কোন কোন গুলিতে রয়েছে এটা একটা আর কেন রয়েছে এটা বুঝে নেন যেই সালাদগুলিতে গুলিতে যেই নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে তাতে মুসল্লিদের সংখ্যা বেশি থাকে যখন অনেক সংখ্যায় মুসল্লিরা হাজির হয়েছে এই সময় একটা সুবর্ণ সুযোগ যে এদেরকে কিছু কোরআন আল্লাহর কালাম শুনিয়ে দেওয়া হোক আর আসল হচ্ছে যে একজন মুসলিম আল্লাহর কালাম বুঝবে যে আল্লাহ তাদেরকে কি বলতে চাইছেন গেছে না মনে মনে হলে তার শোনা হচ্ছে না যাতে করে ওর থেকে নসিহা নিতে পারে ওর থেকে উপদেশ নিতে পারে ওর থেকে তাদের ইমান তাজা হইতে পারে এটা হচ্ছে উদ্দেশ্য জুমার সাল অনেক লোক এমনি নামাজের জোহরে আর কয়জন কিন্তু জুমার কত গুণ বেশি সুতরাং জোরে তেলাওত লোকেরা শোনুক এবং কিছু আয়াতে কিছু শিখুক আল্লাহর খেতাব আল্লাহ সম্বোধন আল্লাহ কি বলতে চাইছেন তাদেরকে ঈদের নামাজ অনেক লোক শোনুক তেলাওত জি হ্যাঁ জানুক আল্লাহর কালামে কি বলা হচ্ছে এই এইরকমই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে অনেক লোকেরা হাজির হয়েছে জি হ্যাঁ কারণ এই পাঞ্জেগানা মসজিদে প্রত্যেকটা মসজিদে মসজিদে সালাতুল কসুফ না হয়তো মাঝে মধ্যে কিছু কিছু মসজিদ হচ্ছে সব মসজিদ না তার ফলে অনেক লোকই সেখানে হাজির হবে এটা হচ্ছে আসলে শরীয়ত সম্মত বিষয় আজকাল লোকের হাজির হচ্ছে না সেটা লোকজনের ব্যস্ততা আর তো বলছেন যে দুই রাখা সালাত হবে ইয়াজহার ওফি হেমাবিল কেরাতে আলা সাহি হেমিন কাউলাইল অলামা অলামাদের দুটি মত রয়েছে পরস্পর বিরোধী তার মধ্যে সঠিক মতে উচ্চস্তরে কেরাত হবে দিনে হোক অথবা রাতে হোক সূর্যচন্দ্র গ্রহণের নামাজে কি হবে উচ্চ স্বরে হবে ভৈয়া কার অফির রাকাতীল প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বে আর তারপরে অসুর আ তৈলা আর লম্বা একটা সূরা হয় লম্বা সূরা পড়েন আর না হলে যেগুলো ছোট সূরা সেগুলি অনেকগুলি পড়েন এটা করা যেতে পারে তবে লম্বা সুর আর সুর উল্লাশ শাসনা পড়েছেন কা সুরা বাকারা যেমন সুরে বাকারা আওকাদুরাহ অথবা সূরা বাকারার মতো সুরা আলে এমরা নেসা হ্যাঁ মায়েদা আরফ বড় বড় সুরা সুম্মাইয়ার খাও রুকু অন্তা তারপরে লম্বা রুকু করবে লম্বা রুকুও লম্বা হবে জীবনে পড়েছেন কেউ আছে কেউ দেখি হাত উঠান তো দেখি কেউ পড়েছেন হ্যাঁ আজকে পড়েছেন মাসাল্লাহ তিনটা হাত দেখলাম মাসাল্লাহ ওই দিকে দুটো হাত উঠেছে মাসাল লম্বা রুকু সোম্মাইয়ার খাও রাসাও তারপরে মাথা উঠাবে ওয়া কুল আর বলবে সামি আল্লাহ হলে আলহামেদা রব্বানা আল্লাহ 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 বা দা এতে দালে ওঠার পরে

লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে বসবেন ওয়াদ ও বেমা ওয়ারাদ আর যা কিছু বর্ণিত হয়েছে ওই দোয়া বলি করবে আল্লাহ মুী ওয়াফনি সবগুলি বলবেন সময়ালী রাখাত স্থানে তারপরে দ্বিতীয় রাকাত পড়বেন কাল ওলা প্রথম রাকাতের মতো বে রুকু আইনে তাউল লাইনে দুই লম্বা রুকু আর দুই লম্বা সেজদা তাহলে এক রাকাতে দুই রুকু দুই সেজদা

রেসালাতের নবুয়াতের সাক্ষ্য প্রদান এই যে দুটো শাহাদায় তাই রয়েছে আর সাদ বলছেন ওখান থেকে তা শাহু তা মানে সাক্ষী দেওয়া তা শাহদ মানে হচ্ছে সাক্ষী দেওয়া আর তারপরে সলাত নবী হ্যাঁ দরুদ পড়বেন আর দরুদ ইব্রাহিম আল্লাহ সাল আল মহম্মদ আল্লাহ আরিক আল মহম্মদ ইনাকি হামিদ মজিদ ওয়াই ওসাল্লেম আর তার সাথে সাথে দোয়াই মাসুরা গলি বিভিন্ন দোয়াই মাসুরা তার মধ্যে চারটি জিনিস থেকে পানা চাও আশ্রয় কামনা খাওয়া আল্লাহ মিনিয়া আউজবেকা মিনাজাবিল কাবরী অমিন আজাবে জাহান্নাম অমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল অমিন ফিতনাতিল মাহি আল মামাত আর কিছু রিওয়ায়াত রয়েছে বুখারীতে রয়েছে অমিন আল মাসামে ওয়াল মাগরাম জি পাঁচ নম্বরে অমিন আল মাসামে ওয়াল মাগরাম এই দোয়াটি মুখস্থ করে নেবেন কারণ বাংলাদেশের মানুষ ভারতের মানুষরা যারা মাযহাবের উপর থেকেছেন তাদের কি এই সহী দোয়াটি মুখস্থই করানো হয় না যার ফলে এরা বুঝেই না যে দোয়া মাসুরা মানে কি দোয়া মাসুরা মানে একটি দোয়া অনলি কি আল্লাহ তো নাফসি

নবী সাসম বর্ণিত যে এখানে পড়তেন আল্লাহ অজুগেন আজাবুল কবরে অজুগেন আজাবে জাহান নাম ইত্যাদি ইত্যাদি ঠিক না নবী সাহেব বর্ণিত এখানে পড়তে বানা আতেন আফি দুনিয়া হাসানা অফিল আখরে হাসানা ওকেন আজাবান্নার নবী একদম সাল্লা সাল্লাম থেকে এখানে অনেক দুয়ার প্রমাণ রয়েছে এছাড়াও বলেছেন তোমাদের যা মন চাই তাই চাও ইচ্ছা মতো চাইতে পারেন তো যাই হোক দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এখানে শুধু একটা দুয়া পড়ে সেরে দিবেন না যখন একা নামাজ পড়ছেন তখন লম্বা দুয়া পড় অনেকগুলি দোয়া করবেন দুয়া নামাজের ভিতরে বেশি কবুল হয় নামাজের বাইরের তুলনায় এ কথাটি আমাদের দেশে আরাম সময় শিখায় না কথা বোঝা গেছে কিনা আপনার এখানে যেভাবে ফ্রি একটা উদাহরণ যেভাবে ফ্রি হয় এখানে মাসালামশাইল জানতে পারবেন আপনি রাস্তাঘাটে পাবেন হ্যাঁ বা ওইভাবে আপনাকে সময় দেওয়া সমভাবে হবে না ওইটা চলবে সেখানে না কিন্তু এইখানে দিল জিজ্ঞেস তাই না তারপরে কোন একজন বড় ব্যক্তির কাছে গেছেন আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে আর যাওয়ার পরে আপনার আর্জি নিয়ে গেছেন আপনার ছেলের চাকরি বাকরি বা কোন একটা কেসে আপনার জুলম অত্যাচার ইত্যাদি আপনার যাতে জুলমের অবসান ঘটে গেছেন তো যাওয়ার পরে যখন আপনাকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কথা বলার জন্য তখন আপনার আর্জি দরখাস্ত পেশ করবেন না ওখান থেকে উঠে বাইরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সাক্ষাতের জন্য পার্সোনাল তখন না কথা বলবেন তখন না কথা বলে যদি বলেন না এখন কথা বলবো থা এখন একটু তিনি কি বলছেন তা শুনলাম আর চলে যায় গেটের বাইরে যাওয়ার পরে বাইরে থেকে বলবো হ্যাঁ তাই না মাননীয় রাষ্ট্রপতি সাহেব আমার ছেলেটা বেকার আছে একটু চাকরি দিয়ে বাইরে গিয়ে বলছে গেটের বাইরে গিয়ে কাজ হবে তো যারা নামাজের বাইরে মোনাজাত করে নামাজের ভিতরে তৌফিক হয় না তাদের বুঝতে পারছেন আমার কথা কারণ আবি মুসল্লি যখন সলাতে থাকে নামাজ পড়ে ইউনাজি রব্য তখন রবের সাথে চুপি সারে কথা বলে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টে থাকে এখন পার্সোনাল আপনার সাথে আল্লাহর কথা চলছে নামাজের ভিতরে কিন্তু সালাম ফিরা হলে চুপি সারে কথা বলা শেষ এখন গেট আউট সালাম ফিরার পরে কি গেট আউট বাইরে যান এখন সামাজ শেষ হয়ে গেছে ও তাহির আপনার জন্য এখন টেলিফোন রিসিভ করা হালাল হয়ে গেছে এখান থেকে চলে যাওয়া হালাল করা হয়েছে কথা বলা হালাল হয়ে গেছে সুতরাং আল্লাহর সাথে আর পার্সোনাল সাক্ষাৎ নেই এখন কিন্তু এই সব বিষয়গুলি তো বিদাতি আলেম সমাজও বুঝে না আর জনগণকে বুঝতেও দেয় না যার ফলে বেদাতি মনাজাত নিয়ে পড়ে আছে আর আসল সময়টাই আল্লাহর কাছে কিছু চাইল না অভ্যাস চেঞ্জ করেন অভ্যাস চেঞ্জ করেন শেষ দেয় বেশি বেশি চান তারপর তাহা দূর পরে বেশি বেশি চান সালামের আগে বেশি বেশি চান আল্লাহর কাছে জি আল্লাহর কাছে চাওয়ার জন্য সব সময় হাত উঠাইতে হবে কখন হাত উঠিয়েও যেমন দোয়া করা যায় আর বিনা হাত উঠিয়ে আমরা অনেক দোয়াই করি বিনা হাত উঠিয়ে অনেক দোয়াই করি স্বামী স্ত্রী মিলনের আগের রাগের দোয়া হাত উঠিয়ে করেন নাকি বাথরুমে যাওয়ার দোয়া আল্লাহ মিনিয়া ও দু খুচল খাবে হাত করেন নাকি হ্যাঁ উজুর পরে দোয়া হাত উঠিয়ে করেন নাকি ইত্যাদি বহু দুসংখ্য গাড়িতে চড়া দুয়া হাত উঠিয়ে করেন নাকি হ্যাঁ তাহলে অসংখ্য দোয়া রয়েছে তো দুয়ার জন্য হাত উঠানো কোথাও শর্ত নাই তবে মাঝে মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন আর মাঝে মধ্যে বিনা হাত উঠা যেই জায়গাগুলিতে নবী নবী সাল এর ফর্মুলাটা জেনে নিতে হবে যেই নবী গুলিতে দোয়া করেছেন আর হাত উঠানি আপনি হাত উঠিতে পারবেন নবিশ্বাসের সাললাম ফেরার পরে দোয়াজী কি রাজকার করেছেন মেলাগুলো দোয়া আছে কিন্তু হাত উঠিয়ে করেন সুতরাং আপনি হাত উঠিত পারবেন এই জন্য ফরোজ নামাজের পরে সম্মিলিত মোনাজাদ বেদা সুন্নত নয় কারণ এই জায়গাগুলিতে দোয়াগুলি পড়েছেন না সরুল্লাহ সাল্লাম কিন্তু হাত উঠিয়ে নয় আর মুক্তাদিরা সাহাবীরা আমিন আমিন বলেন নাই তো আপনাকে এই অধিকারকে দিলে যে আপনি সম্মিলিত মোনাজাত করবেন বুঝতে পারছেন যুক্তিগুলো জি কিন্তু ধরেন এমন জায়গায় যেখানে নবি সরি সাল্লাম হাত উঠাননি কিন্তু ওই জায়গাতে এমনি ওপেন জায়গা এমন কোনো খাস জায়গা নাই নামাজের পরে অথবা মাহফিলের পরে এই যে মাহফিলের পরে আমাদের দেশের লোকেরা কি করে এটা মোনাজাত ধরল তার নবী শাস মাহফিল করেছেন না করেন নাই মাহফিল করেছেন মাহফিলের সমাপ্তি করেছেন কিন্তু শেষখানে তিনি সম্মিলিত মোনাজাত করেন আপনি কেন করবেন কিন্তু ধরেন আপনার প্রয়োজন রবের কাছে আল্লাহর কাছে চাইবেন যে কোনো সময় আপনি দুই রেখাত নামাজ পড়ে এমনি আল্লাহর কাছে হাত উঠালেন অথবা এমনিতে আপনি হাত উঠালেন সমস্যা নেই নবী করিম সাহা বদরে যখন গেছেন যে হাদের ময়দানে হাত উঠিয়ে দোয়া করেছেন নবী করিম সাহা যখন বৃষ্টি চেয়েছেন তখন হাত উঠিয়ে দোয়া করেছেন এই এইরকম ক্ষেত্রগুলিতে হাত উঠিয়ে দেন বালা মুসিবত নেমে এসছে বালা মসিবত দূর করার জন্য যে কোনো সময় হাত উঠিয়ে দেন হাত উঠার জন্য কোন সময় লাগে আপনি বাড়িতে বসে হাত উঠিয়ে দিলেন অসুবিধা নেই তো বলছিলাম কি যে লম্বা নামাজ পড়তে হবে কিসের সূর্য চন্দ্র গ্রহণের নামাজ সময় তার সাথে আশাহ পড়বেন সালাম ফিরবেন ওয়াইও সান্ন আন্তসাল্লা ফি জামা এই মাসলাগুলি শুনেন কারণ আজকে অনেকগুলি আমার কাছে ফতুয়া জিজ্ঞাসা এসছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তো এই যে আপনার সলাতুল কসুফ আসল হচ্ছে যে জামাত সহকারে পড়া আসল হচ্ছে জামাত করে পড়া মসজিদে জামাত হবে এমাম এমামতি করেন মুক্তাদি হয়ে আপনার এইভাবে নামাজ পড়ে এটা হচ্ছে সন্ন্যত কিন্তু কোথাও যদি এই না থাকে দেশে হচ্ছে লোকেরা জামাত করেন আর আপনি জামাত করার ক্ষমতা রাখেন না আপনার মসজিদ আপনার আয়ত্তের নেই ধরেন মসজিদ আপনার আয়ত্তের বাইরে তো এই সন্নতকে কি মেরিয়ে দিবেন পড়বেন না আপনি বাড়িতে পড়েন আপনি একা আছেন একা পড়েন আপনার ছেলেমেয়েরা আছে পরিবার আছে তাদেরকে নিয়ে পড়েন বাড়িতে বাড়িতে পড়েন আজকে ফতোয়া যেমন এসেছে আমরা বাড়িতে কি কি করতে পারবো যেখানে জামাত হচ্ছে না সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়তে পারবো উত্তর হচ্ছে পারবেন তবে উত্তম ছিল যদি মসজিদে জামাত করে পড়তেন আর একটা প্রশ্ন আছে আমাদের এই মহিলার ব্যাপারে মহিলার কি বাড়িতে সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়তে পারবে একা একা হ্যাঁ পারবে পারবে কারণ নবীর সহিহ হাদিসে ফাইজার আইতুম আয়াতুম জালিকা যদি এই রকম পরিস্থিতি দেখো যে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে তাহলে ঝাঁপিয়ে এসো নামাজের জন্য আল্লাহর জিকির আল্লাহ নামাজের জন্য এখন ঝাঁপিয়ে আসবো নামাজের দিকে নবী আমল করবো কিন্তু আমল করার জন্য আমি জামাত পাচ্ছি না বা আপনার বাড়ির বা আমার বাড়ির মহিলারা জামাত পাচ্ছে না তো তারা নামাজ পড়বে না তারা আল্লাহর বান্দাবান্দি সুতরাং তারাও আল্লাহর কাছে নামাজে ঝাঁপিয়ে আসবে জি হ্যাঁ তাই বলছেন যে জামাতে সূর্য চন্দ্রগ্রহের নামাজ পড়া হচ্ছে সোননাথ কেন সুন্নাত লেফেলি নবী এস সাল্লাল্লাহ নবী কারিম সাল্লাল্লাহ সাল্লামের যেহেতু আমলটা এরকম ছিল ওয়ে আজুজ ও আন্তঃসাল্লা তবে একা একাও এই সলাতুল কসু সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়া যাবে বে এবার বুঝে নিয়েছেন না সে মহিলাই পড়ুক পুরুষ পড়ুক একা মাঠে ঘাটে বাড়িতে যেতে পারছেন না হয়তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এই ডিউটিতে বসে থাকেন নামাজ পড়ে পড়েন কা কাস্টমার নেই আপনি এখানে নামাজ পড়েন কিন্তু আপনি মসজিদে যেতে পারবেন না তাহলে পড়ে না অসুবিধা নেই কাসায়েরিন নফ অন্য অন্যান্য নফলের মতো লাক ইন ফেলোহা জামাতান আফজালু তবে জামাত করে যদি সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়ায় তাহলে সেটা হচ্ছে আফজাল মানে অতি উত্তম অসান্ন আই আইজাল এমাম আর এটাও সন্নদী এমাম ওয়াজ করবে যেটা বললাম যে এমাম খোদবা দিও খোদবা মানে কি করা উপদেশটা ওয়াজ করবে লোকজনকে বা দা সালাথিল কসু কখন সূর্যচন্দ্র গ্রহণের নামাজের পরে নামাজ পড়ার পরে তখন সংক্ষেপে খুদবা দেবে ওয়া ইউহাদ রহমিন আল গাফলাত ওয়ালে এবং তাদেরকে সতর্ক সাবধান করবে গাফিলতি থেকে এবং প্রতারতা প্রতারণা থেকে ধোকা খেয়ে থাকিও না এটা মনে করিও না যে আমার বয়স তো এখন পঁচিশ তিরিশ এটা মনে করি না যে আমরা কি সে আদার সামুদের জাতি যে আল্লাহর গজব নামবে হ্যাঁ আমরা এমন কোন কবিরা গোনা করেছি যেমন আজকালকার মুসলমান মনে করে কি বা করলাম আমি এইরকম আমার বিপদে পড়লাম ওর দোষী খুঁজে পাই না চোখ এমন অন্ধ হয়েছে যে নিজের আয়োজন দোষ তুই খুঁজে পায় না মাঝে মধ্যে দমাম খবর জেলে বহুবার গেছি এবং মাঝে মধ্যে যাই এখনো তো অনেক আসামির আশা আসার পরে বলছে যে হজুর বা কি যে অপরাধ করেছে আমি তো কিছু অপরাধ করিনি কেন যে আমি জেলে আসলাম আমি বললাম যে পাঁচ তো নামাজ পড়েন কেন ওইটা করি না মাঝে মধ্যে সবচেয়ে তো বড় অপরাধ করেন আপনি ওই চুরি করেননি আর চোরের কেসে ফেসেছেন এই জন্য হ্যাঁ বা ধরেন কোন একটা অপরাধ করেনি আর ওই অপরাধের কেসে ফেসেছেন কিন্তু পাপ এমন হয়ে পেছিল আপনার উপর যে আল্লাহ রব তখন আপনার জন্য জাল পেতে রেখেছেন হ্যাঁ ইন্না রব্বা কাল্লা বিল মির সাদ নিশ্চয় তোমার রব মুত পেতে রেখেছেন প্রস্তুত হয়ে আছেন তোমাকে ধরার জন্য জাল পাতানো আছে তুমি নামাজ ছাড়ছো রোজা ছাড়ছো আর হারাম খাচ্ছো কত হারাম দেখছো মনে করছো যে কি এমন কি এমন কিছুই না যেমন নবিস বলেছেন যে যারা বেশি পাপ করে তাদেরকে পাপটা কেমন লাগে নাখের ডগায় মাছি বসার মতো উড়িয়ে দিলেন হয়ে গেল তো যারা অহরহ পাপ করে তাদের স্বভাবটা ঠিক ওই রকম কোনো ব্যাপারই নেই যখন ধরা খেয়ে যে আল্লাহর জালে এইরকম তখন বলে যে আমি কোন বা অপরাধ করলাম আরে কত অপরাধ জীবনে করে চিন্তা করো তুমি ওয়ামর্ব মিনা দুয়াহ আর ইমাম সাহেব যখন ওয়াজ করবেন নামাজের পরে সূর্য চন্দ্র তখন বেশি বেশি দোয়া এবং এস্তেজফারের জন্য উপদেশ দেবেন বা হুকুম করবেন সাদকা করতে বলবেন গোলাম আজাদ করতে বলবেন সহি বখারিতে রয়েছে আয় সারি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সারাফাহ সাল্লাম ইন সারাফা কসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ থেকে কি করলেন ফিরলেন সূর্যগ্রহণ গ্রহণ নেই শুনে বিশ্বামী ফাখা আসা লোকজনকে খুদবা দিলেন বক্তব্য করলেন ফাহামেদ আল্লাহ ও আসান আরে আল্লাহর প্রশংসা গণগান করলেন ওয়াকাল আর বললেন এই এইটুকু কথা বলেছেন তাতে সেই খুদবার একটা অংশ এটা ছিল গুরুত্বপূর্ণ অংশ আর সবগুলি গুরুত্বপূর্ণ ইন্না শামসাউল কামার আয়া তান মিন আয়াতিল্লাহ নিশ্চয় সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শনা বলির দুটো অন্যতম নিদর্শন লায়ান কাছে এলে মতে আহাদিন ওয়ালা লে কারো মৃত্যু বা কারো ভূমিষ্ঠ জন্ম নেওয়ার কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না বা লাগে না। ফাইদা যা লেখা যখন তোমরা এমনটা দেখবে ফাদুল্লাহ তখন আল্লাহর কাছে দোয়া করবে ওয়সাল্লু সালাত আদায় করবে নামাজ পড়বে ওয়াতা সাদাকু সাদকা করবে। আল হাদিস মুত্তাফাকুন বখারি মুসলিমে রয়েছে। ফাইন ইনতাহাতিস সালাত ক্বাবলা আনজাল আল কুসূর। কখনো হয় লম্বা সময় সূর্য চন্দ্রগ্রহণ চলছে কয়েক ঘন্টা। নামাজ এক ঘন্টায় শেষ হয়ে গেছে ধরে। আর দুই ঘন্টা তিন ঘণ্টা কি চলছে সূর্য চন্দ্র গ্রহণ চলছে বলছে নামাজ যদি শেষ হয়ে যায় সূর্য চন্দ্র গ্রহণ শেষ হওয়ার আগেই তাহলে যাকার আল্লাহ আল্লাহর করতে থাকেন দোয়া মানে দোয়া না আপনি বসে বসে করেন নামাজ পড়ে এম সাহেব চলে গেছেন অতি হম সাহেব নিজের কক্ষে চলে গেছেন আপনি বসে বসে দোয়া করেন আপনি বসে বসে করান তেলাওয়াত করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন তবে হাত্তাঞ্জালি যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র গ্রহণ শেষ না হয়ে যায় যদি মনে করে যে নামাজটা শর্ট হয়ে গেছে আবার পড়ি দুইবার বার তিনবার পড়ি চলবে বলছে লেখক বলছেন পুনরায় পড়ি এখনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে না দুই পড়লাম আর দুই পড়ি দুই পড়লাম আর দুই পড়ি চার পড়লাম আর দুই পড়ি চলবে না চলবে না ওয়াইন জালাল কুসুফ সলাতে হ্যাঁ না আর এর বিপরীত তাড়াতাড়ি কি হয়ে গেছে সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আর নামাজ চলতি আছে এখন জানতে যদি পারেন যে সূর্য গ্রহণ বাইরে থেকে হয়তো জান বললো যে সূর্য শেষ হয়েছে হয়েছে আমাদের সাথে এরকম হয়েছে নামাজ চলতি আছে চলতে চল লম্বা এমামকে খবরই নেই বাইরে থেকে একজন লোক আসে বলছে সূর্য চন্দ্রগ্রহণ তো এখন শেষ হয়ে গেছে আওয়াজটা পৌঁছিল তাহলে এখন কি করবে সাথে সাথে নামাজ ছেড়ে দিবে নাকি না নামাজ ছাড়বে না কি করবে বলছেন যে এমনটা যদি হয় যে ওয়াইন ইন জালাল কুসুফ ও ফিসালাতে নামাজ অবস্থায় যদি দেখা যায় সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আতাম্মা খাফিফাতান তাহলে নামাজটা সলাদটা হালকা করে পূর্ণ করে নেবে ওয়ালাই আক্তা ও হা নামাজ ভঙ্গ করবে না সালাদ নষ্ট করবে না ভঙ্গ করবে না কারণ মহান আল্লাহ কোরআনিক সুরে মোহাম্মদ আয়ত নম্বর তেত্রিশে করেছেন ইয়া ইহাল্লিন আমান ওয়াতি ওল্লাহ ওয়াতি ও রসুলা ওয়ালা তুব থেলু আমলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আর তোমরা নিজের আমলকে বিনষ্ট করিও না বাতিল করিও না শেষ একটি মশালা রয়েছে তাতে শেষ হয়ে যাবে تفعل الصلاه الكسوف حتى في اوقات النهي لامام الامر بها যদি সূর্য গ্রহণ বা চন্দ্র এমন সময় লাগে যেই সময় নিষিদ্ধ নামাজ মাথার ওপর সূর্য ঠিক ওই সময়ই সূর্য গ্রহণ লাগে যখন খাড়া একবারে মাথার উপর সূর্য থাকবে তখন নামাজ পড়া নিষেধ আছে কিনা ঠিক সূর্য যখন ডুবছে ওই সময় সূর্য গ্রহণ বা চন্দ্র ঠিক যখন সূর্য উঠতে যাচ্ছে সেই সময় চন্দ্রগ্রহণ দেখছেন যে চন্দ্রগ্রহণ লেগে আছে দেখা যায় সূর্য ওঠার পরে সময় দেখা যায় ঠিক না তো দেখতে যে এখন এই সময়টা নিষিদ্ধ সময় সূর্য উঠছে বা ডুবছে আর চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণ তো এই সময় কি নামাজটা পড়া যাবে না যাবে না বলছে যাবে বলছেন তুফালু সালাতুল কুসু সূর্য চন্দ্রগ্রহণের নামাজ আদায় করা যাবে হাত নাহি এমনকি নিষিদ্ধ সময়গুলি তো কারণ নবী কারিম সাল্লাহি সাল্লাম এ ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করেননি বরং বলেছেন তো যখনই তোমরা দেখবে যখনই তোমরা এরকম সূর্যচন্দ্র গ্রহণ দেখবে তখন কি করবে সাল্লা তাদের করলে অমমিল আমরে বিহা এখানে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হল আল্লাহ রব যেন কবুল করেন এবং রব্বুল আলম যেন সুন্নতির বাস্তবায়নে তৌফিক দান করেন আর সমস্ত রকমের শির থেকে বিদাত থেকে কুসংস্কার থেকে আর অলৌখিক লক্ষণ আর ভ্রান্ত ধারণা সূর্যচন্দ্র গ্রহণ সম্পর্কে রয়েছে সমস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্লাহামা মুদী ওসাহী আজমাই